আমার প্রথম ক্লাস, আজকে আমি প্রথম ক্লাস নিচ্ছি অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রগুলি ও প্রয়োগ। চতুর্থ অধ্যায় অনুশীলনী সাত দশমিক একে অঙ্কগুলো করার আগে আমাদেরকে বীজগণিতের বেশ কিছু সূত্র সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, সূত্রের প্রমাণ জানতে হবে, তবে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো ভালোভাবে করতে পারবো। আসি আমরা সূত্র নিয়ে আলোচনা করি এবং সূত্রের প্রমাণ করি। যেমন প্রথম সূত্র a প্লাস বি হোল স্কোয়ার সমান কি হবে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। প্রথম সূত্র হল দুটি রাশির যোগফলের বর্গ সমান প্রথম রাশি স্কোয়ার যোগ সূত্র টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশি বর্গ। এখন প্রমাণ করতে হবে যে কিভাবে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়। তোমাকে কেউ প্রশ্ন করলো যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু আজ এ প্লাস বি স্কোয়ার, এটা মানি না, আমাকে প্রমাণ করে দেখাতে হবে, তখন তুমি এইভাবে প্রমাণ করে দেখাবে। যেমন এটা তো আমরা কিছুই করতে পারবো না, যেভাবে সেভাবে থাকবে, বাম পক্ষ সমান ডান পক্ষ যদি আমি প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারি যে দুই পক্ষ সমান এবং এ প্লাস বি সমান এ স্কোয়ার প্লাস টু আইজ বি প্লাস বি স্কোয়ার বলা যায়। আসি বাম পক্ষ এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার বাম পক্ষ কি পেলাম, বাম পক্ষ সমান এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাই এ প্লাস বি ইন্টু এ প্লাস বি দুটি রাশির যোগফলের বর্গকে আমরা কিভাবে লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এই দুটো গুণ করলে যদি এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার হয় তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার। এখন প্রমাণ করব এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানে এ প্লাস বি কে এ প্লাস দিয়া গুণ, এ প্লাস বি কে এ প্লাস দিয়া গুণ। আচ্ছা আসি এখন কিভাবে গুণ করব এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এটাকে আমরা এভাবে পাশাপাশি লিখে করতে পারি আবার উপরে লিখে নিচে লিখেও করতে পারি। পাশাপাশি লিখে করে দেখি কি হয়, এ দিয়া এই দুটাকে গুণ করব প্লাস বি দিয়া এই দুটো রাশিকে গুণ করব। হ্যাঁ করি, যেমন এ দিয়া গুণ করি এ ইন্টু এই এ দিয়া এ প্লাস বি কে গুণ করব, এ ইন্টু এ প্লাস বি, এই প্লাস তৃতীয় রাশি বি দিয়া আবার এ প্লাস বি কে গুণ করব। তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, প্রথম এ দিয়া এ দিয়া আমরা এ দিয়া আমরা এ প্লাস বি কে গুণ করব, এ ইন্টু এ প্লাস বি প্লাস বি দিয়া আমরা এ প্লাস বি করব, বি ইন্টু এ প্লাস বি, ইন্টু লেখা যায় এ প্লাস বি সমান সমান কি লিখতে পারি, এ দিয়ে গুণ করলে এ ইন্টু এ ইকুয়াল টু এ স্কোয়ার। আচ্ছা এ ইন্টু এ ইন্টু এ স্কোয়ার কিভাবে হয়, এ ইন্টু এ ইকুয়াল টু এ স্কোয়ার কিভাবে হয় এই জিনিসটা আমাদেরকে আগে জানতে হবে। অর্থাৎ এ এর শক্তি হলো এক, ওয়ান ইন্টু আবার এ এর শক্তি হলো ওয়ান। এখন দুইটা বেসকে আমরা একটা বেস লিখবো আর ওয়ান প্লাস ওয়ান দুটা যোগ করলে হবে স্কোয়ার বা এট দি পাওয়ার টু বা এট দি পাওয়ার টু বা স্কোয়ার, এটাই হলো স্কোয়ার। আর এ ইন্টু এ মানে স্কোয়ার প্লাস
প্লাস এ ইন্টু বি এ বি এ বি তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ ইন্টু এ গুণ করলে এ বি প্লাস বি ইন্টু বি ইকুয়াল টু বি স্কোয়ার তাহলে সমান সমান লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কি পেলা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু সি এ বি প্লাস বি স্কোয়ার রাইট হ্যান্ড সাইড তাহলে সুতরাং আমরা বলতে পারি এ প্লাস বি সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড প্রমাণিত এগুলো প্রথম সূত্রের প্রমাণ করলাম এখন আসি দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিভাবে হয় এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিভাবে হয় প্রমাণ কিভাবে আমরা প্রমাণ করব ঠিক অনুরূপ ভাবে আগে এ প্লাস বি হোল স্কোয়ার কিভাবে প্রমাণ করছি অনুরূপ ভাবে এটা এই এ মাইনাস বি হোল স্কোয়ার কে আমরা এভাবে দেখতে পারি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি লেফট হ্যান্ড সাইড এখন এ মাইনাস বি ইন্টু মাইনাস বি করার পরে যদি এ স্কোয়ার মাইনাস টু আছে প্লাস বি স্কোয়ার আসে তাহলে আমরা বলতে পারি এ মাইনাস বি সমান এ স্কোয়ার প্লাস মাইনাস টু আছে প্লাস বি স্কোয়ার তাহলে এটা করলে কি হবে এ ইন্টু এ মানে এ স্কোয়ার প্লাসে মাইনাসে এ আচ্ছা ঠিক আছে এটাকে আমরা এইভাবে আলাদাভাবে লিখি এ ইন্টু এ ইন্টু এ মাইনাস বি মাইনাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ ইন্টু এ মানে এ স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস এ বি প্লাস এ মাইনাস এ মাইনাস এ বি মাইনাস এ মাইনাস এ প্লাস বি স্কোয়ার সমান সমান কি হলো এ স্কোয়ার মাইনাস এ বি ইন্টু এ বি মানে টু এ বি প্লাস বি স্কোয়ার সুতরাং এটা কি হলো রাইট হ্যান্ড সাইড সমান সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এখন আমি নিচে নিচে লিখেও করতে পারি যেমন এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা বাম পক্ষকে নিচে নিচে লিখবো এ মাইনাস বি এ মাইনাস বি দুইবার লিখে আমরা অঙ্কটি করতে পারি এ এই এ দিয়া এ দুটাকে গুণ তাহলে কি হবে এ ইন্টু এ হলো এ স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস এ বি প্লাস এ মাইনাস এ মাইনাস এ বি মাইনাস এ মাইনাস এ প্লাস বি স্কোয়ার এখন কি হবে প্লাস বি স্কোয়ার পেলাম আর
মাইনাস এ বি মাইনাস এ বি যোগ করলে মাইনাস টু এ বি পাইলাম এ স্কোয়ার কি হলো সমস্যা কি পাইলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সুতরাং রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফড আচ্ছা এখন আমরা অনুসরণী সাধ্য সমীক একের সূত্র সাহায্যে বর্গ নির্ণয়ে অঙ্ক করব যেমন একের কোন নাম্বার আছে ফাইভ এ প্লাস সেভেন বি ওটাকে আমরা সূত্র সাহায্যে বর্গ নির্ণয় করবো তাহলে কি হবে ফাইভ এ প্লাস সেভেন বি হোল স্কোয়ার আমরা সূত্র জানি কি ফাইভ যদি এ ধরি সেভেন বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই সূত্র প্রয়োগ করব এখন লিখব এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এইটা হলো এ আর এটা ধরলাম বি তাহলে কি হবে পুরোটা মিলি এ এ স্কোয়ার ফাইভ এ হচ্ছে এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ হলো ফাইভ এ টু ইন্টু ফাইভ এ বি হলো ইন্টু সেভেন বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার খেয়াল করতে হবে মুখে বি বললাম কিন্তু এখানে বি হলো ফাইভ এ এই জন্য এটা হলো সরি এটা বি হলো ফাইভ বি আর সেভেন বি আর এ হলো ফাইভ এ ফাইভ এ কে আমরা এ ধরলাম সেভেন বি কে বি ধরছি মুখে বলবো এ কিন্তু লিখব ফাইভ এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ মানে ফাইভ এ বি মানে সেভেন বি টু এ বি প্লাস বি স্কোয়ার এখন সমান সমান কি হবে ফাইভ এ হোল স্কোয়ার মানে ফাইভ এ ফাইভ এর উপরে স্কোয়ার এর উপরে স্কোয়ার কি হবে ফাইভ স্কোয়ার ফাইভ ইন্টু ফাইভ পাঁচ পাঁচা পঁচিশ এ স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ এ ইন্টু সেভেন বি কি হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ ইন্টু টু পঁয়ত্রিশ দুগুণ নেয় সত্তর পাঁচ সাতা পঁয়ত্রিশ ইন্টু টু পঁয়ত্রিশ দুগুণ নেয় সত্তর এ বি প্লাস সেভেন্টি সেভেন্টি এ বি প্লাস সেভেন বি স্কোয়ার সেভেন বি হল স্কোয়ার সত্তর অর্থ সাত সাত উনপঞ্চাশ বি স্কোয়ার ফোরটি নাইন কি হলো সমান সমান টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস সেভেন্টি এ বি প্লাস ফোরটি নাইন বি স্কোয়ার আনসার খ নম্বর অঙ্কটি করব সিক্স এক্স প্লাস থ্রি সিক্স এক্স প্লাস থ্রি সিক্স এক্স প্লাস থ্রি এটার বর্গ নির্ণয় করব সিক্স এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার তাহলে সিক্স এক্স যদি এ ধরি থ্রি কে বি ধরতে হবে তাহলে সিক্স এক্স যদি এ হয় থ্রি বি হয় সূত্র কি সূত্র আমরা এ প্লাস হোল স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে অনুরূপভাবে সিক্স এক্স যদি এ হয় প্লাস থ্রি বি হয় তাহলে লিখবো এ স্কোয়ার এ স্কোয়ার মানে এটা হলো এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ মানে সিক্স এক্স ইন্টু বি মানে থ্রি প্লাস বি এক্স মানে থ্রি স্কোয়ার সমান সমান কি লিখতে পারি সিক্স এক্স ছয় ছত্রিশ থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস তিন ছয় আঠারো আঠারো দুগুণ নেয় ছয় তিরিশ থার্টি সিক্স এক্স
প্লাস তিন তারিখটা নয়, এটা হলো আনসার। আরেকটা অঙ্ক করবো, দেখুন ঘ নাম্বার ঘ, এক্স মাইনাস বি ওয়াই, এক্স মাইনাস বি ওয়াই, এই রাশিগুলোর আমরা বর্গ নির্ণয় করব। তাহলে এক্স মাইনাস বি ওয়াই এর বর্গ নির্ণয় করতে হলে আমরা জানি এক্স মাইনাস বি ওয়াই হোল স্কয়ার। সূত্র কি, যদি এ ধরি, এ এক্স সমান এ বি ওয়াই সমান বি ধরতে হবে, তাহলে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র প্রয়োগ করতে হবে। এখন কি লিখবো, এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এ এক্স হোল স্কোয়ার, এ এক্স হল এ, এ এক্স এ হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সূত্রের টু ইন্টু এ মানে এ এক্স ইন্টু বি মানে বি ওয়াই, তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে বি ওয়াই হোল স্কোয়ার। এটাকে কি লেখা যায়, এ এক্স হোল স্কোয়ার অর্থ কি, মানে এ এর উপর স্কোয়ার এক্স এর উপর স্কোয়ার, এটাকে আমি এভাবে লিখতে পারি। তাহলে কি লিখবো, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বি এক্স ওয়াই, এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আনসার। অনুরূপ ভাবে আমার লিখে দেখি, যত কি আছে, মাইনাস এক্স মাইনাস ওয়াই, এই রাশিগুলোর বর্গ নির্ণয় করব। মাইনাস এক্স মাইনাস ওয়াই কি লিখবো, মাইনাস এক্স মাইনাস ওয়াই। এখন আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কিন্তু এখানে মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা যে কোনো একটাকে এ ধরবো, আর মাঝখানে মাইনাস থাকলে আরেকটা বি, আরেকটা হলো বি। যদি আমরা মাইনাস এক্স কে যদি আমরা এ ধরি, তাহলে এটা যদি এ হয় তাহলে হলো কত, এ স্কোয়ার মাইনাস সূত্রের টু ইন্টু এ হলো এ সূত্রের টু এ বি, বি হলো কি ওয়াই, টু এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার হলো ওয়াই স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে সমান সমান কি হবে, ওয়ান এক্স হোল স্কোয়ার মানে এ মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস, তাহলে আমরা বলতে পারি এখানে শুধু এক্স স্কোয়ার, মাইনাস যখন স্কোয়ার হয় মানে মাইনাস ইন্টু মাইনাস, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, আর এক্স ইন্টু স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর মাইনাস ইন্টু মাইনাস ইন্টু প্লাস কত হলো, টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আনসার।